বাঙালির সেরা উৎসব দুর্গাপূজো, এখন চলছে তারই প্রস্তুতি। একটি প্রতিবেদন। শরতের আকাশে ইতিউতি মেঘেদের আনাগোনা, যেখানে মেঘ সেখানেই বৃষ্টি, খানিকটা ছন্দ পতন, কাশফুলের বনে মাতনের অপেক্ষা। বাঙালির প্রিয় উৎসব শারদ মরশুমের কাউন্টডাউন শুরু হয়েছে, মাস দেড়েক আর বাকি। যদিও পূজোর মরশুমের সূচনা শিল্পের অধিপতি দেবতা বিশ্বকর্মা বন্দনার মধ্য দিয়ে, এসে পড়েছে গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পূজোর পরদিন গণেশ চতুর্থীর পূজো। সেক্ষেত্রে পটুয়া শিল্পীদের মধ্যেও এ নিয়ে তুঙ্গে তৎপরতা। এদিকে ইতিমধ্যে শহর জুড়ে শুরু হয়েছে মণ্ডপ তৈরির আয়োজন, ফুরসত নেই বিভিন্ন ডেকোরেটর সংস্থার শিল্পীদের। এই শহর জুড়ে বিভিন্ন প্রান্তে ঘুরে দেখা গেল জোর কদমে কাজ চলছে, কোথাও আবার বৃষ্টির ফলে বিঘ্ন ঘটেছে ওই কাজে। অন্যদিকে কুমোরটুলিতে গিয়ে দেখা গেল সেখানেও ব্যস্ততা তুঙ্গে। দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর কাজও পুরো দমেই হচ্ছে, রাত পর্যন্ত এখন কাজ শুরু হয়ে গেছে, কেন আমাদের তো মহালয়ার আগে ঠাকুর পৌঁছে দিতে হবে। গত 2020-21 করোনার জন্য আমরা শিল্পীরা প্রচুরভাবে মার খাই, কাজ কারবার সেরম হয়নি, প্রতিমাও বেশি পুজো হয়নি এবং বিদেশেও যাইনি। কিন্তু গত 22 এবং এবছর 23-এ ঠাকুরের বাজার কিন্তু ভালো, গত বছর যেটা ছিল তার থেকে কিন্তু এবছর অনেকটাই ভালো, কেন 2022-এ যে পুজো হয়েছে 2023-এ কিন্তু আরও সংখ্যাটা বেশি। বিদেশের ক্ষেত্রেও প্রচুর ঠাকুর গেছে, অন্য অন্যবারের তুলনায় খুবই ভালো, 100-এর ওপর দুর্গা প্রতিমা বিদেশে গেছে, সব ফাইবারের প্রতিমা হয়। আমি নিজেই 16টা দুর্গা প্রতিমার বরাত পেয়েছি এবছর, তার মধ্যে 12টা চলে গেছে, আরও 4টে যাবে, এগুলো সিঙ্গাপুর, দুবাই, শারজা, কাতার, এর আগেরগুলো ইউএসএ, ইউকে, জার্মান, বেলজিয়াম, এমনকি ফ্রান্সেও গেছে। তো এইভাবে বিদেশে ঠাকুর প্রতি বছরই আস্তে আস্তে বাড়ছে। বর্তমানে কুমারটুলিতে ঠাকুরের সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু জায়গার পরিধি বাড়েনি, আশেপাশে জায়গা নিয়ে শিল্পীরা প্রতিমা তৈরি করছে। এবছর 2023-এ অনেকটাই ভালো, আশা করছি আরও ভালো হবে। এর রেশ ধরে মহিলা প্রতিমা শিল্পী চায়না পাল পটুয়া পাড়ায় নিজের দোকানে বসে প্রতিমার অর্ডার নেওয়ার ফাঁকে জানালেন, পিতৃপুরুষের ভাবধারা বজায় রাখতে তিনি সচেষ্ট, সে কারণেই একচালার প্রতিমা গড়েছেন। করোনার পর থেকে এইবার যে প্রথমে কাস্টমারদের একটা খুব ভালোই একটা টান ছিল, কুমারটুলিতে আসছিল বা বায়না টায়নাও হচ্ছিলো, এখনও পর্যন্ত আছে, অধিকাংশ মানুষেরই বায়নার দিকে বায়না হয়ে গেছে। আমার আমার স্টুডিওতে সবই মানে একচালির প্রতিমা, যেটা মানে আমার বাবাও করেছেন, আমিও ওই জিনিসটাই ভাবধারাটা বজায় রেখে চলেছি। আর এই একচালির প্রতিমাই আমার একটা ভূপালে যাচ্ছে আর একটা দিল্লির মিউজিয়ামে রাখবে বলে এই পুজোর সময়তেই নিচ্ছে তারা। এই কোনো মানে প্রতি বছরই ভূপালেরটা হচ্ছে, এবার মানে তৃতীয় বছর, আর এইবার বিশ্বকর্মা পুজোটা আর গণেশ পুজোটা একসঙ্গে পড়ে গেছে, যেহেতু এখন দুর্গার যে কাজটা এগিয়ে গেছে সেইটা বাকি মানে বাদ রেখে এখন আমরা গণেশ আর বিশ্বকর্মাতে হাত লাগিয়েছি, কারণ গণেশ আর বিশ্বকর্মাটা বেরিয়ে গেলে এবার দুর্গা একদম মানে লাইন পড়বে, কালার আরম্ভ হবে।